এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আস্তে আস্তে আবহাওয়াতে আরও বড় পরিবর্তন আসছে। জলীয় বাষ্প অল্প স্বল্প করে ঢুকছে, তাই এখন প্রচণ্ড গরম না লাগলেও ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। ফলে আগামী কয়েকদিনে শুকনো আবহাওয়া এবং তার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাবে। কিন্তু মাঝে মাঝে জলীয় বাষ্পের কারণে বজ্রগর্ভ মেঘ বা স্থানীয় মেঘ লোকাল কিন্তু উঠতে পারে। এর ফলে কোথাও কোথাও ঝড় বৃষ্টি লেগে যেতে পারে, কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনাও থাকবে। তাপমাত্রা আস্তে আস্তে 41 থেকে 42 ডিগ্রি চলে যেতে পারে। কিছু অংশে 40, কিছু অংশে 41, কোথাও কোথাও 42-এর দোরগোড়ায়, আবার কোথাও হয়তো 37 থেকে 38, এই রকম থাকতে পারে। অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত। আজ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেগুলো আমরা এখানে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ফেসবুক পেজে অবশ্যই নজর রাখুন, সেখানে নতুন নতুন আপডেট দেওয়া হচ্ছে। এই ভিডিও ডেসক্রিপশানে সেই ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, অবশ্যই ফলো করে রেখে দেবেন এবং নিয়মিত নজর রাখবেন। দেখুন, ইতিমধ্যে মধ্য ভারতের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে কিছুটা জলীয় বাষ্প ঢুকছে। বিহারের কাছে ঘূর্ণাবর্তটি ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে, কিন্তু এরই প্রভাবে কিছুটা এখনও দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু এলাকাতে এগুলো হতে পারে। এগুলো রাতের দিকে বা রাতের আশেপাশে সম্ভাবনা থাকবে। আর একটাখানি মেঘ টুকটাক উঠতে পারে, সেটা হচ্ছে যে মালদা, দিনাজপুর এবং বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে, রাজশাহীর কাছে যদি ওঠে তাহলে সেখানে কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উপকূল তীরবর্তী কিছু জায়গা রয়েছে, যেখানে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সংলগ্ন এলাকাতে কিছু মেঘের সৃষ্টি হতে পারে, বা বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনার উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হতে পারে, এগুলোই সম্ভাবনা রয়েছে। এবারে নতুন করে যদি কোনো মেঘ তৈরি হয় সেগুলো অন্য কথা। এছাড়া উত্তর পূর্ব ভারত এবং যে এখানে যে এলাকা রয়েছে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এখানেও কিন্তু মূলত যে একটু গরম এবং অস্বস্তি, তার সঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকতে পারে, মাঝে মাঝে আংশিক পাতলা মেঘলা আকাশ দেখা যেতে পারে, এইভাবেই রয়েছে। তাপমাত্রা কোন দিকে যেতে পারে সেটা আমরা এখানে দেখব। তো চলুন প্রথমে দেখি আবহাওয়া দপ্তর আজ কোনো সতর্কতা দিয়েছে কিনা এবং আগামী কয়েকদিনে কোনো সতর্কতা কোন জায়গাতে দিয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য সতর্কতা দিয়েছে। 16 তারিখ পর্যন্ত সতর্কতা জারি রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া এবং 13, 14, 15, 16 এই সময়কালের মধ্যে 13 তারিখ এবং 15, 16 তারিখে দমকা ঝোড়ো হাওয়া বা একটু জোরালো ঝোড়ো হাওয়া বা ঝড়ের সৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা কিন্তু ইঙ্গিত একটু জানিয়ে রেখেছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা সেভাবে নেই, তবে দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া আসতে পারে, সেটা যেটা আমাদের একটু আগে বললাম যে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে এইগুলোতে কিন্তু হতে পারে। এছাড়া উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে হতে পারে এই সম্ভাবনা থেকে, বাকি অংশে শুকনো আবহাওয়ার সম্ভাবনাই বেশি। আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব, ঝোড়ো হাওয়া আলোচনা করব, তার আগে একবার দেখে নিই যে তাপমাত্রা কোন দিকে যেতে পারে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখনও তাপমাত্রা মোটামুটি 33 থেকে 35, 36-এর মধ্যেই থাকবে। 33-34 উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা সব দিকেই মোটামুটি ওই রকমই থাকছে। সুতরাং খুব গরম এখন লাগবে না, একটু ভ্যাপসা গরম থাকতে পারে আস্তে আস্তে, কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও থাকবে, তাই সব যে পুরো গরম লাগবে তেমন নয়। শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে উঠতে শুরু করবে, 13 থেকে ওঠা শুরু হবে। তো 37-38 দেখুন এই লাইন চলে আসছে, এখানে গরম থাকবে। এইদিকে আমরা এটা দেখবো যে 14 তারিখের দিকে এই 38 ডিগ্রিটা 39 ডিগ্রি, অর্থাৎ ধীরে ধীরে যে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত 39-36 হয়ে যাচ্ছে, অর্থাৎ এইগুলোতে পশ্চিমের দিকে তাপমাত্রা বৃদ্ধি হবে। 15 তারিখে চলে গেলাম আমরা পয়লা বৈশাখের পরের দিন, সেখানে কিন্তু দেখুন 39-40 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে ঢাকার দিকে 37, অর্থাৎ এই লাইনটাতে পুরোপুরি গরমের পরিবেশ তৈরি হচ্ছে। 16 তারিখের দিকে যখন যাব তখন 41 ডিগ্রিতে পৌঁছে যাবো, অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি 1 ডিগ্রি করে বাড়া শুরু হচ্ছে। 17 তারিখে গেলে তাপমাত্রা আবার 40-এ চলে আসছে, 18 তারিখে এই তাপমাত্রা 36-এ আসছে বা 38-এ আসছে, তার মানে এখানে কিছু মেঘের সৃষ্টি হতে পারে। অর্থাৎ 16 থেকে 18 তারিখের আশেপাশে কিছু অংশে দেখুন জলীয় বাষ্প আবার দেখুন বঙ্গোপসাগর থেকে টানছে এবং ওদিক থেকে শুকনো গরম হাওয়া আসছে, এই দুটোর প্রভাবে হয়তো বাংলাদেশ সংলগ্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে বা ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড়েরও সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এইটুকুই রাখলাম, পরে আরও আলোচনা করব, পরবর্তী আপডেট আরও পাওয়া যাবে। এবারে দেখি বজ্রবিদ্যুৎ হবে কিনা। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে
কিছু কিছু অংশে একটু আংশিক পাতলা মেঘলা হতে পারে। মূলত এই দিকে খুব একটা বেশি কিছু নেই। মূলত উত্তরবঙ্গের দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বিশেষ করে আলিপুরদুয়ার এই আলিপুরদুয়ার বল ভুল বললাম দার্জিলিং কালিম এখানে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি যদি এই মেঘ এখানে উঠে ডান দিকে এগোতে পারে তাহলে কোচবিহার আলিপুরদুয়ার হতে পারে। এর পাশাপাশি মধ্যভাগে মালদা এবং এইগুলোতে কাছাকাছি এলাকাতে বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু সতর্কতা দেওয়া রয়েছে, বজ্রগর্ম মেঘ তৈরি হতে পারে। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাতে দেখা যাচ্ছে, মূলত এই এলাকার মধ্যে বলেছে, তো এগুলো একটু এদিক ওদিক হবে আর এই এলাকাতে একটু মেঘের সৃষ্টি হতে পারে, কিন্তু বড় বৃষ্টিপাত নেই। বড় বৃষ্টিপাতগুলো রয়েছে এই এলাকাতে, মধ্য ভারতের পশ্চিম দিকগুলোতে এবং মধ্য ভারতের বেশ কিছু অংশে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইভাবে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার 13 তারিখের দিকে আমরা দেখবো যে একটুখানি বজ্রগর্ম মেঘ তৈরি হতে পারে, যেহেতু জলীয়বাষ্প থাকছে আস্তে আস্তে, ফলে এটাকে একটু গরমটা বাড়বে, ফলে দু এক জায়গাতে বজ্রগর্ম মেঘ তৈরি হতে পারে। আসাম এবং রংপুর তার সঙ্গে সংলগ্ন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এই সংলগ্ন এলাকাতে একটুখানি মেঘের সৃষ্টি হতে পারে বা বজ্রগর্ম মেঘ সৃষ্টি হতে পারে, সেটা কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে। আর কিছু কিছু অংশে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে কিছুটা স্থানীয় মেঘ দু এক জায়গাতে উঠতে পারে, যদি ওঠে তাহলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে আর মধ্য ভারতে এই লাইনটাতে কিছুটা বৃষ্টিপাত হবে। তবে বিরাট আকারে যে বৃষ্টিপাত আছে সেটা বলছি না, কিন্তু একটুখানি হতে পারে, সামান্য সামান্য হতে পারে বিক্ষিপ্ত আকারে। কিন্তু মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া থাকবে, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে স্ট্রং সার্ফেস উইন্ড, সেটা উত্তরবঙ্গের উপরের দিকের 5 থেকে 6টি জেলাতে হতে পারে, বাকি অংশে সেভাবে নেই। আর এই মধ্যভাগে বৃষ্টি থাকলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ অংশে শুকনো শুকনো থাকারই সম্ভাবনা। পশ্চিমের দিকে কিছু এলাকাতে যদি মেঘ এগোতে পারে তবে হবে, না হলে কিন্তু সেভাবে হওয়ার চান্স নেই। 15 তারিখে 14 তারিখের দিকে বৃষ্টিপাত দেখুন সেভাবে কিছু দেখা যাচ্ছে না, অল্প অল্প করে দু এক জায়গাতে হয়তো এই উপকূলবর্তী কিছু এলাকাতে আবহাওয়া দপ্তর বলতে পারে সামান্য সামান্য, কিন্তু সেগুলো ধরার মতো পর্যায়ে নেই, কিন্তু আবহাওয়াতে বদল হতে পারে। ওটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। 15 তারিখে আমরা দেখছি তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। 16 তারিখে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই দিকগুলো হয়ে বাংলাদেশের খুলনা, ঢাকা এই আশেপাশ ধরে বা বরিশাল এই সংলগ্ন এলাকাতে এবং এই এই আসাম মেঘালয় সংলগ্ন এখানে ময়মনসিংহ সিলেট এগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কিন্তু বিরাট আকারে বৃষ্টিপাত যেটা জলের ঘাটতি মেটাবে বা চাষের কাজে লাগবে সেই রকম বড় ব্যাপার নাও হতে পারে, কিন্তু বড় রকমের কালবৈশাখী যদি সৃষ্টি হতে পারে তাহলে হয়তো কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে। এই রকম কিছু সম্ভাবনা থাকছে, কিন্তু এতে আরও পরিবর্তন হবে বলেই মনে হচ্ছে, নজর রাখুন। আরও আপডেট জানানো হবে পরবর্তী ক্ষেত্রে, আরও আপডেট পাবেন এবং সেখানে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এই 17 তারিখে যেমন দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এখানে কিছুটা বাংলাদেশের চট্টগ্রাম, ত্রিপুরা, বরিশালের দিকে হতে পারে, ত্রিপুরা পাশে এইখানে সিলেট সহ এই দিকে, কিন্তু দেখুন এইগুলোতে অতটা পাওয়া যাচ্ছে না। সুতরাং এইভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে। আর 18 তারিখে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত বাংলাদেশের এই পূর্ব দিকগুলোতে এবং দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব দিকে এবং ত্রিপুরা, সেই মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এইগুলোতে কাছাকাছি অংশে বৃষ্টিপাত হতে পারে। এবার এতে পরিবর্তন হবে কি না আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গের দিকে সেগুলো আরও পরে জানা যাবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। ধন্যবাদ।